এম্বেড করা যায় ইউটিউব ভিডিও এম্বেড করবেন, এরপর ইন্টারনাল লিঙ্কের কাজটা করবেন। ইন্টারনাল লিঙ্ক কিন্তু দুই দুই টাইপের হয়, আমি বারবার বলতেছি। একটা হলো কি এই ধরনের, মানে এই আর্টিকেল থেকে অন্য অন্য আর্টিকেলে আমি লিঙ্ক দিচ্ছি, আরেকটা হলো কি অন্য অন্য আর্টিকেল থেকে এই আর্টিকেলে আমার লিঙ্ক দিতে হবে। সো এই কাজটা এখন আমরা করবো। ফার্স্ট আমি যেটা করবো, আবার এই কাজটা করবো যে অনলি শো লিঙ্ক সাজেশনস ইন দ্য সেম ক্যাটাগরি অ্যাজ দিস পোস্ট। ওকে, সো হয়ে গেছে। এখন আমরা দেখবো কোত্থেকে করা যায়। আমরা এই আর্টিকেলে লিঙ্ক করব। সো এই আর্টিকেলটা ব্রোমেশন নিয়ে, সো আমরা দেখবো ব্রোমেশন রিলেটেড কী কী আছে। যে এন্টার্স দ্য ব্রোমেশন, সো এটা খুবই পারফেক্ট। আর দেখি কিছু আছে কি না। সো আমি একটা কাজ করতে পারি তাড়াহুড়া করার জন্য বা কুইকলি করার জন্য, সেটা হলে আমি কন্ট্রোল এফ দিয়ে ব্রুম এরকম লিখবো, তাহলে বুঝে এই রিলেটেড আর কিছু আছে কি না। এই আর্টিকেলের জন্য মানে এখানে আমি আর ব্রোমেশন নিয়ে কিছু পাচ্ছি না। আমি আর্টটা করতে পারি হাইবারনেশন দিয়ে দেখতে পারি, কারণ ব্রোমেশন হাইবারনেশন দুইটা প্রায় একই জিনিস, যারা আপনারা এই নিশে আছেন তারা বুঝবেন জিনিসটা। সো হাইবারনেশন নিয়েও আমি কিছু পাচ্ছি না, তার মানে এখানে আর তেমন কিছু নাই। সো আমি একটা ইন্টারনাল লিঙ্ক করতে পারবো, সেটা আমি করে দেবো অ্যাড লিঙ্কসে গিয়ে। সো এখন এটা লিঙ্ক অ্যাড হয়ে যাবে, আপনি দেখবেন যে ইনবাউন্ড ইন্টারনাল লিঙ্ক 5 থেকে 6 হয়ে গেছে। সো এই মোটামুটি কিছু কাজ যেগুলো আমি করি একটা পুরনো কন্টেন্ট আপডেট করার সময়। আপনার এরকম সিম্পল